আসসালামু আলাইকুম। গুগল মিটের ক্লাসের শিডিউলের ডাটা এন্ট্রিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যে ডাটা এন্ট্রির যে লিংক, এই লিংকটাকে প্রথমে আমি কপি করব। এই লিংক কিন্তু সার্চ দিয়ে পাওয়া যাবে না। এই লিংকটাকে কপি করলাম, এই লিংকটা অবশ্যই যত্ন করে সেভ করে রাখতে হবে। লিংকটাকে কপি করার পরে আমি ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি অ্যাড্রেস বারে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে পেস্ট করে দিলাম। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার বাটনটি চেপে দিলাম। এবার ইউজার আইডি, মানিকগঞ্জ সদরের ইউজার আইডিটা লিখে দিলাম এখানে, এবং পাসওয়ার্ডটা লিখে দিব। পাসওয়ার্ড লেখার আগে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে ইংরেজিতে আছে কি না, দুটোই ইংরেজিতে লিখতে হবে। তো অনেক সময় হয় কি, এখানে ইংরেজি থাকলেও ইংরেজি লেখা হয় না, আপনি অন্য কোথাও যেখানে দেখা যাবে সেখানে আপনি লিখে চেক করে নিতে পারেন যে ইংরেজি লেখাটা নিশ্চিত হয়ে তারপরে এখানে পাসওয়ার্ডটা লিখে দিবেন। এবার লগ ইন। ঢোকার পরে প্রথমে খেয়াল করতে হবে যে নিজ উপজেলাতে প্রবেশ করেছি কি না। এবার আমি শিডিউল তৈরি করব। এই যে এখানে প্লাস বাটন দিয়ে শিডিউল তৈরি লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমি বিদ্যালয়ের নাম এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি স্ক্রল করে করে আসি তাহলে একটু বেশি সময় লাগতে পারে, স্ক্রল করে করেও আসা যাবে, যেমন বারাহি পশ্চিমপাড়া। আবার আরেকটা বিকল্প আছে, সেটা হলো এটাকে বাংলা করে আসব, যেহেতু বিদ্যালয়ের নাম বাংলায় আছে, বাংলা করে এখানে একটা ক্লিক করব। অন্য কোথাও ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, তাহলে আগে বাংলা করে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমি যেহেতু বারাহি পশ্চিমপাড়া, তাহলে কিবোর্ড থেকে বিএ লিখে দিব, যেমন বাতে বালির টেক, তাহলে আর এ রা চলে আসছে। তাহলে এখানে দেখা গেল যে প্রথম অক্ষরটা লিখে এখানে সার্চ দিলে পাওয়া যায়। তাহলে আমি আবার ব্যাক স্পেস দিয়ে বা লিখলাম, বারাহি পূর্বপাড়া আসলো, আবার ব্যাক স্পেস দিলাম, আবার বা লিখলাম, এবার বারাহি পশ্চিমপাড়া চলে এসেছে। তাহলে এটাও শর্টকাট, বা দিয়ে অনেকগুলো স্কুল, এর জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু সব অক্ষর দিয়ে এত স্কুল থাকবে না। এর জন্য অক্ষর দিয়ে টাইপ করলে ডাটা এন্ট্রিতে গতি আসবে। এবার আমি বারাহি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সিলেক্ট করে দিলাম, নামটা এখানে হাতে লেখার সুযোগ নেই। শিক্ষকের নাম বাংলায় টাইপ করতে হবে, আমি এখানে টাইপ করে দিচ্ছি, যেমন সালমা আক্তার, পদবী সহকারী শিক্ষক, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ইংরেজিতে দিতে হবে ফোন নাম্বার। এখন গুগল মিট, আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম। ট্যাব ওপেন করার পর নাইন ডটে গেলাম, ক্যালেন্ডার থেকে আমি লিঙ্কটা নিয়ে আসব। ক্যালেন্ডারে শিডিউল করা আছে, আচ্ছা এই আইডিতে না, বিদ্যালয়ের আইডিতে। হ্যাঁ, আমি আইডিটা চেঞ্জ করে দিলাম, ইমেল আইডিটা। তো যাক, আমার শিডিউল করা আছে, আপনাদের যদি এরকম করা না থাকে তাহলে এই ক্লাসের লিংকটা আপনারা যদি কোথাও সেভ করে রাখেন সেখান থেকে কপি করে নিয়ে আসবেন। হ্যাঁ, আজকে 9 তারিখ, মনে করি যে 10 তারিখে পঞ্চম শ্রেণীর ক্লাস হবে, তাহলে এখানে ক্লিক করে কপি করে নিলাম। তাহলে আমি এবার এখানে এই ট্যাবে চলে আসব, এখানে ক্লিক করে তারপরে রাইট বাটনে ক্লিক করব, পেস্ট। এখন এই যে লিংকের সাথে যে অনেক তথ্য, সময়, বার, এগুলি চলে এসেছে। এখানে হলো গুগল মিট কোড দিতে হবে, এখানে লেখা আছে গুগল মিট কোড,
তাহলে আমি এখানে কোডটা রেখে বাকিগুলো ডিলিট করে দিব। এই যে শেষে 10টা কোড আমরা সবাই জানি, এখানে আসব তার ব্যাক স্পেস দিয়ে সব ডিলিট করে দিব, কিংবা শুধু কোডটাই কপি করে এখানে পেস্ট করে দিব। এবার তারিখ হলো 10 তারিখ, এখানে বাংলা লেখা, এখানে বাংলায় আছে বলে এখানে লেখা হচ্ছে না, আমি কিবোর্ড থেকে 10 লিখেছি লেখা হচ্ছে না, তাহলে আমি এটাকে ইংরেজি করে দিচ্ছি। এখন লেখা হবে 10 10, হ্যাঁ এখানে 10 লেখা হলো। তারপর এখানে মাস হলো 06, তাহলে এখান থেকে আমি এইখানে কিবোর্ডের রাইট অ্যারোতে চেপেও আসতে পারি, আবার এখান থেকে মাসের পরে এখানে আমি ক্লিক করেও আসতে পারি। এবার আমি 2021 লিখে দিব, সময় এখান থেকে 10 লিখে দিব 00, হ্যাঁ এইখানে এখানে ক্লিক করলে কিন্তু লেখা হচ্ছে না। তো যাই হোক, এম লেখার জন্য কিবোর্ডের উপরের এরো আর নিচের এরো দিলে চেঞ্জ হবে। এই যে কিবোর্ড থেকে উপরের এরো দিচ্ছি, এই যে আবার দিলাম, এম পি এম চেঞ্জ হবে। তো যাই হোক, এটা পারবেন। ক্লাস সিলেক্ট করে দেব 5ম, বিষয় বাংলা, এখানে পাঠের অধ্যায়টা দিতে হবে। মনে করি যে শিক্ষাগুরুর মর্যাদা পড়াবে, তাহলে পাঠ বা অধ্যায় বাংলা লিখতে হবে, শিক্ষা গুরুর মর্যাদা। তাহলে এবার সংরক্ষণ। আপনি কি শিডিউল তৈরি করতে ইচ্ছুক? হ্যাঁ, ওকে, ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। তাহলে সংরক্ষণের পর ড্যাশবোর্ডে চলে আসবে। এবার কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে সে যুক্ত হতে পারবে। এই যে লিঙ্কে ক্লিক করার পরে, এত লিঙ্কে যুক্ত হওয়ার পরে যে আক্স টু জয়েন, হ্যাঁ এবার পার্দার মনিটরিং লিঙ্ক এটা নিয়ে একটু বলি। যদিও এখানে আমরা যারা ডাটা এন্ট্রি দেবো আমাদের কোনো কাজ নেই, তারপরেও একটু দেখাচ্ছি যে মনিটরিং, এটা কপি করে গুগল ক্রোম ব্রাউজারে যদি পেস্ট করে দেয়, সাধারণত এটা আমাদের কর্মকর্তাগণ এখানে প্রবেশ করে মনিটর করতে পারবে কোথায় কতগুলো ক্লাস হচ্ছে। আমরা প্রবেশ করতে পারবো, এখানে আমরা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক এখানে আমরা দেখতে পারবো। হ্যাঁ চলে এসেছে, এখানে চট্টগ্রাম বিভাগ সবার শীর্ষে অবস্থান করছে, হ্যাঁ তারপরে রাজশাহী, খুলনা সবচেয়ে কম, আমরা ঢাকা বিভাগ এখন পর্যন্ত তৃতীয় পজিশনে আছি। আশা করছি যে সকলের আন্তরিক প্রচেষ্টায় ঢাকা বিভাগের এই স্তম্ভটাই সবচেয়ে উঁচু হবে। এবার আমরা এটাকে এই এখানে বিভাগ ভিত্তিক রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, এবার আমরা এটাকে জেলাভিত্তিকও এখানে ক্লিক করে দেখতে পারবো। জেলাভিত্তিক এখানে বাছাই করতে পারি, যেমন বিভাগ প্রথমে বাছাই করলাম, তারপর মানিকগঞ্জ ক্লিক করলে আমরা এখানে জেলাভিত্তিক লিঙ্কগুলো এখানে দেখা যাবে, যেমন বারহাই পশ্চিম পাড়ার এখানে 3টা লিঙ্ক দেখা যাচ্ছে। তো যাই হোক, এটাতে একটা সুবিধা হয়েছে কি, যারা অনলাইনে মনিটরিং করেন তারা খুব সহজে এখান থেকে শিডিউলে ক্লিক করে ক্লাস মনিটর কিংবা ক্লাস ভিজিট করতে পারবেন।
এটা হলো যে এই অনলাইন পাঠদান মনিটরিং এর একটা বড় সুবিধা। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।